একটু শপিং না করলেই নয়, সেজন্য যাচ্ছি। এবং আমরা যাচ্ছি একটা অন্য সিটিতে, এটা লস এঞ্জেলস না। লস এঞ্জেলসের ওরকমভাবে বাঙালিদের জন্য বা আমাদের যেসব ট্রেডিশনাল পোশাক আছে ওইগুলোভাবে পাওয়া যায় না। তো আমরা যাচ্ছি আমাদের অন্য আরেকটা সিটিতে, যেটার নাম হলো আর্টিশিয়া। তো আর্টিশিয়াতে মেনলি ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানদের অনেক দোকান, এবং ওটা পুরোটাই ধরে শুধু ইন্ডিয়ানদেরই দোকান। এবং সব রকমের সব কিছুই পাওয়া যাবে, বাঙালিদের ড্রেস থেকে শুরু করে মশলাপাতি থেকে শুরু করে যা যা চান, পুরো একটা ইন্ডিয়ান মার্কেট ওখানে। তো আমরা আজকে যাচ্ছি ওখানে শপিং করতে। তো চলুন সবাই মিলে যাই, দেখি কী কেনা যায় আজকে। প্ল্যান দেখলেই মনে হয় এক্ষুনি প্ল্যানে উঠে চলে আসে বাংলাদেশে। ভিডিও করতে দেবে না, ওরা অ্যালাউ করবে না। তো বাইরের থেকে যা দেখানোর দেখা দিচ্ছে আর কি, দোকানগুলো এখান থেকে মেন্ডি জুয়েলারি কিনে আনলো, পার্কিং করা হয়ে গিয়েছে। এবার মুখে খুশি পড়ে বের হই।
পার্কিং এর জন্য এখানে পে করতে হবে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে সবাই, আগে তো রেস্টুরেন্টে খাওয়াই অ্যালাউ করতো না, কিছুদিন হলো অ্যালাউ করছে, তবে ইনসাইডে খেতে পারবে না, আউটসাইডে ব্যবস্থা করে দিয়েছে, সবাই আউটসাইডে খাচ্ছে। আর টু গো যারা নিয়ে যেতে চাইবে তারা নিয়ে যেতে পারবে। আর আমরা এখানে অর্ডার করেছি মশলা ধোসা, ডাল, আর পাও ভাজি, চাটনি, আর হলো ফালুদা তো খেয়েছিলামই, তো এখন আমরা এগুলো খাবো। আর ইন্ডিয়ান দোকানে আসলে এগুলো না খেলে তো হবেই না। আমাদের শপিং করা হয়ে গেছে, শপিং করব না করেও করে ফেললাম। আমার জন্য একটা শাড়ি কিনলাম, শাড়ি কেনার কোনো ইচ্ছা ছিল না, কেনা এবার পুজো হবে তাতে আবার শপিং, তারপরেও একটা শাড়ি কিনলাম, একটা ডায়মন্ডের নোজ রিং কিনলাম, নোজ পিন আর কি, আর মেয়ের জন্য একটা গোল্ডের কানের দুল কিনলাম। এই হলো আমাদের শপিং, আর কিছু টুকিটাকি ইন্ডিয়ান দোকানে যখন আসছি ইন্ডিয়ান গ্রোসারি থেকে কিছু ভেজিটেবল, কিছু স্পাইসি এগুলো কিনলাম। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এইগুলো আমাদের এবারের পুজোর টুকিটাকি শপিং, সবার দেখানোরও কিছু নেই। তো এখন আমরা বাড়ি যাই, ঘুরিনি বেশি, তারপরও আজকে বেশ মোটামুটি গরম ছিল, তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন একটু টায়ার্ড, এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমরা এখন যাই বাড়িতে। তাহলে এই হলো আমাদের আজকে পুজোর শপিং, সবাই ভালো থাকবেন, যে যার মতন পুজো এনজয় করবেন, আমরাও করবো, আমাদের মাত্র একদিন পুজো হবে, তো পুজোর সময় সবার সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। তুমি একটু বাই করে দাও, বাই।